প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের জন্য একটা ভীষণ খুশির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা অনেকেই শুনেছ বা অনেকে এখনও পর্যন্ত হয়তো জানো না যে আগে ক্লাস ইলেভেন টুয়েলভে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের আগে কিন্তু একটা তোমাদের দশ হাজার টাকা দেওয়া হতো মোবাইল বা ট্যাব কেনার জন্য সরকার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দেওয়া হতো সেটা মোটামুটি তোমরা ইলেভেনের শেষের দিকে বা টুয়েলভে হয়তো যেয়ে ফোনটা পেতে এখন কিন্তু সেটা না আরেক ধাপ এগিয়ে দেয়া হলো এক্ষেত্রে তোমাদের যে দশ হাজার টাকাটা তোমরা পাবে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করার পরেই তোমরা পাবে ঠিক আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে জাস্ট গতকাল শেষ হয়েছে তো মাধ্যমিক দিলে তারা কিন্তু কিছুদিনের মধ্যে আবেদন করতে পারবে ওই দশ হাজার টাকা পাওয়ার জন্য ফোন বা ট্যাবলেট কেনার জন্য তোমাদের যাতে পড়াশোনার সুবিধে হয় তো এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কিভাবে আবেদন করবে বা কি কী ডকুমেন্টস লাগবে কবে থেকে তোমরা ওটা পাবে সেই সব নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত এবং আরেকটা বিষয় বলে রাখি কয়েকদিনের মধ্যেই পরপর ভিডিও নিয়ে আসবো যে মাধ্যমিকের পরে তোমরা কি কি কোর্স করতে পারো এখন দেখো চাকরি বাকরির যে অবস্থা গতানুগতিক কোর্স করে শুধুমাত্র এম এ বিএড বা গ্র্যাজুয়েশন করে অনেক সময় চাকরি পেতে কিন্তু সমস্যা হচ্ছে সেই জন্য গতানুগতিক কোর্সগুলো করে কিন্তু খুব একটা লাভ যেটা বলতে চাইছি যে সবাই গতানুগতিক কোর্স করো না ওটা একটু ভেবে তোমাদের ডিসিশান নিতে হবে যে কোন কোর্সটা তোমার জন্য ভালো হবে আইটিআই রয়েছে পলিটেকনিক রয়েছে ডিপ্লোমা ইন ফার্মেসি করতে পারো বা তোমরা কেউ সায়েন্স পড়বে কেউ আর্টস পড়বে যার যে সাবজেক্টটা ভালো লাগবে সে সেরকমভাবে পড়াশোনা করবে সেই রিলেটেড ভিডিও কিন্তু নিয়ে আসবো যে কার কোনটা পড়া উচিত বা সাবজেক্ট পছন্দ অনুযায়ী পড়া উচিত নাকি সায়েন্স বা আর্টস অনুযায়ী বা অনেকে অনেক সময় কেমন হয় যে ধরো অতটা পড়াশোনায় ভালো না কিন্তু চাকরি বাকরির জন্য কথা ভেবে শুধুমাত্র সায়েন্সে ভর্তি হয়ে যাচ্ছে সায়েন্স টানতে পারছো না সেক্ষেত্রে তো আরও সমস্যা না তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে কেমন ক্যাটাগরি স্টুডেন্টদের কেমন বিষয় নিয়ে চুজ করা উচিত বা কী বিষয় পড়া উচিত আর এটাও আলোচনা করে দেবো মাধ্যমিকের পর কি কী কোর্স তোমরা করতে পারো শুধুমাত্র উচ্চ মাধ্যমিকই যে করতে পারবে সেটা না আরও অনেক কোর্স রয়েছে যেগুলো তোমরা করতে পারবে চাকরিমুখী বহু পড়াশোনা রয়েছে সেগুলোও তোমরা করতে পারবে সেটা নিয়ে পরে আসছি তো আপাতত আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেটা নিয়ে বলছি দেখো মাধ্যমিক পাস করলেই পাবে মোবাইল কেনার দশ হাজার টাকা কি কী কাগজপত্র লাগবে কবে আবেদন করবে জানুন এখানে দেখো যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আগে বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসাবে নিচের ডকুমেন্টসগুলি তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে সব কিছু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে কি কি লাগবে দেখো তোমাদের অত বেশি ভাবতে হবে না যে কোথায় হয়ে গেলো প্রসেস সব কিন্তু স্কুলের আন্ডারেই হবে অর্থাৎ তুমি যেই স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছ যেই স্কুলে তোমরা ক্লাস টেনে পড়তে তো সেই স্কুলে থেকেই তোমাদেরকে ডেকে সব কিছু সংগ্রহ করা হবে বা নেওয়া হবে বা ওই স্কুলের সাথে যোগাযোগ রাখলেই চলবে দেখো প্রথমত আধার কার্ড প্রথমত লাগছে আধার কার্ড এক মিনিট আধার কার্ড তারপরে তোমাকে জেরক্স জমা দিতে হবে সেল অ্যাটেস্টেড করে অর্থাৎ নিজেদের সাইন করে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজাল্ট ব্যাংকের পাসবুক জেরক্স প্রথম পেজটা ব্যাংকের পাসবুকের অর্থাৎ তোমাদের এটা বুঝতে হবে যে মাধ্যমিকের যেহেতু রেজাল্ট প্রয়োজন তার মানে এখন ইমিডিয়েট তোমরা করতে পারবে না মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আবেদনটা শুরু হবে যেহেতু মার্কশিটের জেরক্সও এখানে চাই অ্যাডমিটের জেরক্স মার্কশিটের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স সবগুলোতেই নিজের অ্যাটেস্টেড নাম নিচে সাইন করে দিতে হবে জেরক্সে দিয়ে স্কুলে জমা দিতে হবে একটা স্কুল থেকে নিশ্চয়ই ডেট দেওয়া হবে সেই সময় জমা দিলেই তোমাদের কিন্তু ওই ব্যাংকে অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে যাবে তার মানে এই ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ডের জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্টের জেরক্স এবং ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স তার মানে একটু অপেক্ষা করো তারপরে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের রেজাল্টটা বেরোনোর পর এবার দেখো যদি তোমরা বিষয়তে জানতে চাও তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এখানে তোমরা আপডেট আসবে এখানে চেক করে নিতে পারবো তোমাদের এখানে বলা আছে তোমাদের চিন্তা করার কিছু নেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে তারপর তোমরা স্কুলে ভর্তি হলে তারপর আলাদা আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি বের হবে তখন তোমাদের জানানো হলে তোমরা স্কুলে এই ট্যাবলেট বা মোবাইল কেনার টাকা জন্য নাম নথিভুক্ত করতে পারো ঠিক আছে অর্থাৎ যখন ইলেভেনের জন্য ভর্তি হতে যাবে তখনই সব কিন্তু কাজ তোমরা করে ফেলতে পারবে তো এই ভিডিওটা এই আপডেটটা তোমাদের জন্য ছিল পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো মাধ্যমিকের পর তোমাদের কার কী করণীয় কে কোন কোর্সে ভর্তি হবে শুধুমাত্র এই উচ্চ মাধ্যমিক ছাড়াও যে আরও অনেক কিছু ভর্তি হওয়া যায় সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো আইটিআই হতে পারে ভোকেশনাল হতে পারে ডি ফার্ম হতে পারে আরও কিছু ম্যানেজমেন্টের কোর্স আছে সেগুলো হতে পারে তাছাড়া ইঞ্জিনিয়ারিং হতে পারে ঠিক আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা আইটিআই হতে পারে আরও অনেক কোর্স রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো তোমরা ভেবে ডিসিশান নিয়ে তারপর ভর্তি হও বর্তমান সিচুয়েশান অনুযায়ী ভেবে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং